নমস্কার বন্ধুরা, আমি তৃপ্তি। বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আশা করছি যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সারা দেশে যে পরিমাণ ঠান্ডা পড়েছে, এতে ভালো থাকাটা খুবই মুশকিল, বুঝতে পারছি। কিন্তু কি করার, এর মধ্যে থেকেই কিন্তু আমাদের গৃহিণীদের ঘরের কাজকর্ম, রান্নাবাড়া থেকে শুরু করে সমস্ত কিছুই করতে হচ্ছে। আর এটা যে কতটা কষ্টকর আমরা গৃহিণীরা যেমন বুঝতে পারছি, এমন কি যারা বাইরে কাজ করেন, অর্থাৎ বাচ্চার বাবা বা আমাদের হাজবেন্ড যেটাই বলি না কেন, তাদের কাছেও কিন্তু অতটা সহজ নয় জীবনযাপন। কারণ তারা বাইরেও অনেক কষ্ট করে বাইরে তাদের যে কাজকর্ম সেগুলো নির্বাহ করছে। তো হাজার কষ্ট হলেও সবাই সবার কাজ করতে হবে, আর এটাই কিন্তু আমাদের জীবন। আর এই শীতের একটুখানি আমরা কিভাবে, মানে আমি এই শীত থেকে রক্ষা পাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে একটু মানে শেয়ার করছি। তো এত পরিমাণে শীত, আমি যখন আপনাদেরকে ভয়েস দিচ্ছি, ভয়েস দিতেও কিন্তু আমি কাঁপছি, আপনারা হয়তো কণ্ঠতে বুঝতে পারছেন। মানে শীতে কী পরিমাণে যে কষ্ট হচ্ছে, লেপ কম্বল কোনো কিছুতেই কিন্তু শীত মানছে না। তো আমাদের দেখবেন, যদি আমরা পাটা একটু মোজা পরে ঢেকে রাখি, আর মাথা কান এগুলো যদি একটু চাদর টুপি দিয়ে একটু ঢেকে তারপর আমাদের কাজকর্মগুলো করি, তাহলে কিন্তু একটু হলেও আমরা শীতের থেকে উপকার পাবো। তো আমি যখন মানে নর্মালি কাজ করি তো প্রচণ্ড ঠান্ডা লাগে, তারপর একটু মোজা টোজা পরে, তারপর হচ্ছে সোয়েটার পরে যখন কাজ করি তখন কিন্তু অনেকটাই আরাম পাই, আর মোজা পরলে কিন্তু অনেক শীত কম লাগে। তো আশা করছি আপনাদের এই টিপস ফলো করে একটু হলেও কিন্তু গৃহিণীরা শীত থেকে উপকার পাবেন। তো মোজা টোজা পরে কাজে লেগে গেলাম, আর যতই শীত হোক জল আমাদের তো সারাক্ষণ নাড়তেই হবে। আর আজকের ভিডিওতে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, বাজার গুছিয়ে দুপুরে বাচ্চাদের পছন্দের পোলাও চিকেন রোস্ট তৈরি করব, আর সেই সঙ্গে সন্ধ্যার একটা ইয়ামি নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বাজার থেকে ডিম আনার পর বা ডিমে কিন্তু অনেকটাই নোংরা থাকে, তো যার কারণে এভাবে একটা গামলাতে করে যদি একটু ভিম লিকুইড দিয়ে ডিমটা 5 মিনিট ভিজিয়ে রেখে এভাবে ধুয়ে নিয়ে এরকম একটা ডালার উপর জলটা ঝরতে দেওয়া যায়, তাহলে কিন্তু খুব সহজেই ডিমও পরিষ্কার হয়ে যায় আর ডিমের জলটাও ঝরে যায়। আর আমরা এরপর এটাকে ফ্রিজে বা বাইরে যেহেতু ঠান্ডার দিল সংরক্ষণ করে রাখতে পারি। তো এখন হচ্ছে বাজার গুছিয়ে নিব, আর শীতের সবজি দিয়ে বাজার ভরপুর, আর শীতের সবজি খেতেও কিন্তু অনেক ভালো লাগে, আর সেগুলো যদি এরকম টাটকা ফ্রেশ হয়। তো বাঁধাকপি, ফুলকপি, তারপর মিষ্টি কুমড়া, বেগুন, কাঁচা লঙ্কা, টমেটো, শসা, গাজর, পেঁপে, আলু, পেঁয়াজ, রসুন, আদা, আর শিমও এনেছিল। তো শিমটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলোর এভাবে বোটা ছাড়িয়ে নিয়েছি। তো কিছু কাঁচা লঙ্কা এভাবে বাইরে রেখে দেব, এতটা তো সবসময় লাগবে না, আর বাকিটা হচ্ছে বক্সে করে ফ্রিজে রেখে দেব। আর কাঁচা লঙ্কার যে বোটাগুলো সেগুলো অলরেডি কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর এই যে সবজিগুলো, এর মধ্যে হচ্ছে আমি আজকে কিছু টাটকা সবজি রান্না করব, আর অল্প কিছু সবজি ফ্রিজে রাখবো, আর বেশিরভাগ সবজি বাইরে রেখে দেব, কারণ এখন ঠান্ডার দিন আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো আমি দেখছি কি ফ্রিজে সবজি রাখার থেকে যদি বাইরে রাখি তাহলেই সবজি বেশি ভালো লাগছে, কেননা ফ্রিজে রেখে বেশি দিন হয়ে গেলে সবজি শুকিয়ে যাচ্ছে অতিরিক্ত ঠান্ডায় এবং পচেও যাচ্ছে, আর বাইরে নর্মাল যে টেম্পারেচার বর্তমানে চলছে সেই টেম্পারেচারে কিন্তু সবজি বেশি ভালো থাকছে। তো যার কারণে বর্তমানে বেশিরভাগ সবজি বাইরে রাখছি আর অল্প কিছু ফ্রিজে তুলে রাখছি। আর এদিক থেকে হচ্ছে আলুটাও ডালায় ঢেলে নিয়েছি,
আর রান্নার জন্য হচ্ছে আলু নিয়ে নিচ্ছি, আর আলুর সঙ্গে সঙ্গে হচ্ছে পেঁয়াজ রসুন আদা এগুলোও এনেছিল। তো আদাটার ফ্রিজে তুলছি না, এভাবে বাইরে রেখে দিয়েছি, আর পেঁয়াজটা এখানে এরকম একটা ফাঁকা ঝুড়ির মধ্যে রেখে দিই। রসুনও আছে, ওজন মতো কেটে নিব। পেঁয়াজ একটু বেশি করে কেটে রাখি, কয়েকদিন চলে যায়। আর আদাটাও বাটিয়ে নিব। এভাবেই কিন্তু আমি মানে বাজারটা আমার ওজন মতো গুছিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি দুপুরের রান্নায়। চিকেন রোস্ট করব, এজন্য হচ্ছে চিকেনটা মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেব। আর আমি যেভাবে চিকেন রোস্ট পোলাও রান্না করি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজেই ঝটপট কিন্তু হয়ে যায়, আমি জানি সবাই খুব ভালো পারেন, তবে আমি যেভাবে করি সেটাই আজ শেয়ার করছি। তো আমি এখানে চিকেনের মধ্যে আদা বাটা, রসুন বাটা, চিনি, লবণ, ঝালের গুঁড়ো, তারপর হচ্ছে লেবু আর কি, হ্যাঁ এগুলো দিয়েই চিকেনটা মেখে রেখে দেব 30 মিনিট। এতে করে চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। আর এই চিকেনটা হচ্ছে ফ্রিজে রাখা ছিল কয়েকদিন, যার কারণে লেবু দেওয়ার কারণে চিকেনের থেকে বাজে স্মেলটাও বের হবে না। তো এভাবে মেখে আমি হচ্ছে 30 মিনিটের জন্য রেখে দিয়ে তারপর হচ্ছে চিকেনটা ভেজে নেব। আর যদি টাটকা চিকেন হয় তাহলে হচ্ছে লেবু দেওয়ার না দিলেও চলে, একটু টক দই দিলেও হয়। তো বাসাতে টক দই ছিল না, এভাবে ঘরোয়াভাবেই খুব সহজেই আমি তৈরি করে নিচ্ছি। আর চিকেনটা অলরেডি মেখে রেখেছি, সেই টাইমে হচ্ছে আমি চাল পোলাও করব, যার সেই চালটা রেডি করে নিচ্ছি। তো আমি এখানে আজকে 2 পট চালের পোলাও করছি, আর পোলাওয়ের চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর ডালায় ছাকা দিয়ে রেখে দেব। এতে করে কিন্তু পোলাও অনেক বেশি ঝরঝরে হয়ে থাকে। আর এখন কড়াইয়ে একটি প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে তেল দিয়ে এভাবে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু একদমই বাদামি করে ভাজবো না, হালকা একটু ভাজা হলেই। তারপর চাল দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা এভাবে ভেঙে লবণ চিনি দিয়ে চালটা খুব ভালোভাবে ভেজে নেব। চালটা ভালোভাবে ভাজলেই কিন্তু এখানে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে। অনেকে আছেন যে পরেও এগুলো দিয়ে থাকেন, তো আমি এভাবেই করি। আর চালটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে আদা বাটা আর রসুন বাটা নিয়ে দিয়ে চালটা আরও ভালোভাবে কিন্তু ভেজে নেব। আর এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি ঠিক যতটুকু চাল নেব তার ডাবল কিন্তু জল দিতে হবে। আর পোলাওয়ের মধ্যে একটু দুধ দিলে কিন্তু পোলাওটা খেতেও যেমন টেস্টি হয় আর পোলাওটা দেখতেও অনেক সাদা হয়। মেন কথা, একটু দুধ দিলে পোলাওয়ের টেস্টটাই কিন্তু মানে পুরো পাল্টে যায়। তো রাইস কুকারে পোলাওটা দিয়ে দিয়েছি, আর এদিকে ওই প্যানে কিছু পেঁয়াজ ভেজা করে নিয়েছি, আর আবার বা ওই প্যানে আর কি তেল দিয়ে যে চিকেনটা মেখে রেখেছিলাম সেই চিকেনটা খুব ভালো করে ভেজে নিব। আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট করছি, যারা লাইক করতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর অলরেডি এই কাজগুলো করে যারা প্রতিনিয়ত আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা হয়তো 12 মিনিটের ভিডিওটা দেখছেন, কিন্তু এই 12-14 মিনিটের ভিডিওর পিছনে কিন্তু অনেক অনেক পরিশ্রম লুকিয়ে থাকে। তাই সবার কাছে আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ এত কষ্ট করে MB খরচ করে যখন ভিডিওটা দেখছেনই তাহলে ছোট্ট একটা লাইক করতে কেন জানি না আপনাদের এতটা কষ্ট হয়, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এতে করে আপনার মতো আরও দর্শকের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। আর এরকম লাইফস্টাইল ব্লগ ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে কিন্তু ভিডিওটি শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, কত ভিডিওতে আমার যেসব আপু ভাইয়ারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আশা করছি এই ভিডিওতেও আপনাদের সুন্দর সুন্দর মতামত পাব, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এরই মাঝে চিকেনগুলো ভেজে নিয়ে
রেগুলার যেগুলো মশলা হয় সেগুলো মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর একটু দুধ দিয়েও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। টক দই না থাকলে এভাবে দুধ দিয়েও কিন্তু আপনারা যদি চিকেন রোস্ট করেন একদম বিয়ে বাড়ির চিকেন রোস্টের মতোই কিন্তু অনেক টেস্টি হয় আর দেখতেও কিন্তু অনেক ইয়ামি হয়। এরপর ভিজে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি হচ্ছে গরম জল অ্যাড করব। এখানে একটা বিষয়, যে কোনো রান্নাতেই যদি গরম জল দেওয়া যায় রান্নাটা খেতেও যেমন ভালো হয় আর রান্নাটা কিন্তু অনেক দ্রুত হয়ে যায়। আর এখানে যখন চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, গরম মশলা, তেজপাতা দিয়ে একটি মিক্সড মশলা করে নিয়েছিলাম, তো সেটা একটু দিয়ে দিয়ে উপর থেকে একটু ব্রেস্তা আর কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট। তো অলরেডি কিন্তু আমার সমস্ত রান্না ঝটপট হয়ে গেছে, তো আমি এখন টেবিলে হচ্ছে পোলাও আর চিকেন রোস্ট যেটা করেছি সেটা সাজিয়ে নিচ্ছি। আর এর কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধে আমার বাড়ি ভরে গিয়েছে যেটা আপনাদের নাকে যাচ্ছে না, আমি মানে পাচ্ছিলাম তখন। আর দেখুন পোলাওটা কিন্তু কতটা ঝরঝরে হয়েছে। তো এখনই আর কি বাচ্চাদের কুশিনে খাবার দিয়ে নিয়ে যাব, তাই ঝটপট আর কি ওদেরকে খেতে দিয়ে দেব, তারপর আমিও খেয়ে বাকি কাজগুলো গুছিয়ে নিয়ে ওদেরকে নিয়ে কুশিনে আর কি যেতে হবে। তো সব কিছু মিলিয়ে বর্তমানে এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি যেখান থেকে আপনাদের সঙ্গে 2-3 দিন পরও একটা ভিডিও শেয়ার করাটা অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে আমার পক্ষে। কেননা সব কিছু সামলিয়ে বাচ্চার স্কুল, পড়াশোনা, রান্না সমস্ত কিছু সামলিয়ে এভাবে এত কষ্ট করে একটা ভিডিও এডিট করে আপনাদের সামনে দিতে হচ্ছে, তারপরেও আপনাদের কাছ থেকে মিনিমাম একটু লাইক, একটু কমেন্ট আর ইউটিউবের কাছ থেকে বেশি না মিনিমাম একটু ভিউজ কিন্তু পাচ্ছি না, তখনই কিন্তু পরবর্তী ভিডিও করার উৎসাহ আরও হারিয়ে যাচ্ছে। তো জানি না এভাবে কতদিন ইউটিউবে টিকে থাকতে পারবো, কেননা আমি আমার সর্বোত্তটা দিয়ে ইউটিউবকে আপনাদেরকে মানে ভালো লাগানোর চেষ্টা করিয়ে যাচ্ছি, কিন্তু এখান থেকে আমি আমার আশানুরূপ তেমন কিছুই পাচ্ছি না, মানে এতে কিন্তু অনেকটাই হতাশা এবং ডিপ্রেশনে পড়ে যাচ্ছি। তো যার কারণে সেভাবে আর ভিডিও কষ্ট করে শেয়ার করতে ইচ্ছা করে না, কারণ ভিডিও করে কোনো কাজ করতে গেলে কিন্তু অনেকটাই দেরি হয় আর অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। এই কাজটা কিন্তু যদি আমরা ক্যামেরা অফ করে করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা কম সময়ে করে ফেলতে পারি, আশা করছি আপনারা বুঝতে পারছেন আমার বিষয়টা। তো এখানে হচ্ছে সন্ধ্যার পর ঠান্ডার মধ্যে কিন্তু একটু এরকম ভাজা পোড়া নাস্তা খেতে ভালোই লাগে, তো আমি এখানে গাজর, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে রেগুলার মশলা, লবণ, হলুদ, ঝালের গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে একটু হালকা অল্প একটু চিনি, কারণ এই সবজিগুলো কিন্তু এমনিতেই মিষ্টি হয় সেভাবে না, হালকা হালকা একটু দিয়ে আর হচ্ছে ব্রেড ক্রাম, পাউরুটির যে ব্রেড ক্রামটা হয় সেটা দিয়ে আর অল্প একটু চালের গুঁড়া দিয়ে এভাবে আর কি একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর এই মজাদার পাকোড়াগুলো সন্ধ্যার পর ভেজে নিচ্ছিলাম। আসলে ওদের কোচিং থেকে নিয়ে আসার পর না একটু খিদা খিদা লাগছিল, মনে হচ্ছিল কিছু খাই কিছু খাই, কিন্তু মনে হলে আর কি কে করে দেবে, হ্যাঁ আমাকেই করতে হবে এবং সবাইকে খাইয়ে তারপর নিজেকে খেতে হবে। তো অলসতা না করে আসার পর ঝটপট আগে এক কাপ চা করে খেলাম, তারপর শরীরের মধ্যে একটা মানে এনার্জি চলে আসলো। আর একটা কথা, শীতের মধ্যে চা খেলে কিন্তু শীতটাও কম লাগে, শরীরের মধ্যে অনেক এনার্জি আসে। তো চা খেয়ে নিয়ে তারপর সবজি কুচি করে এভাবে হচ্ছে পাকোড়াটা ভেজে ফেললাম আর পাকোড়াটা কিন্তু অনেক ইয়ামি হয়েছিল, আপনারাও এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন ঝটপট। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।